কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং করলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর 33 চক্কর আকাশে। কয় চক্কর? কি যেন সমস্যা হয়েছে, বিমান নামতে পারছিল না। তখন ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে, ওনারা বলল, অনারেবল প্রাইম মিনিস্টার, উই ক্যানট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজম, আমাদের সমস্যা হচ্ছে, আমরা ল্যান্ড করতে পারছি না, ঝামেলা হচ্ছে, নিচে হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে, আমরা এখন নামতে পারবো না, উই ক্যানট ল্যান্ড নাও। আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে 33টা চক্কর মেরেছিল, এটা নিয়ে কাভার করা হয়েছে পত্রিকায়। ওমে, আপনার কি মনে হয়, 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী, উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা, ওনার অন্তরে ভয় ঢুকছে কার? উনি বসে বসে জিকির করছে কার? তাহলে দেখেন, ক্ষমতাও সবসময় কাজে লাগে না। চিৎকার করে বলেন, ঠিক কি না? ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, আপনারে বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলেন, তিনি কে? একজন। তুফান যখন শুরু হয়, জলোচ্ছ্বাস যখন শুরু হয়, ঘূর্ণিঝড় যখন শুরু হয়, সিডর যখন শুরু হয়, বন্যা যখন শুরু হয়, তখন বোঝা যায় আল্লাহ কারে কয়। ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়, দেখেন নাই? লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে, কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কন, 20-30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন, বারাটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না, নিজের বাড়ি তো এজন্য দৌড় দেয় না। নাকি ভূমিকম্প হলে বারাটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না। কথা কন, বাসার জন্য সব দৌড়। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয়, মহেশখালী দ্বীপে যখন তুফান হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে, বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার? সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল, তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, মুসলমান হিন্দু, সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর, সুবহানাল্লাহ কইবেন না? লঞ্চ যখন কেঁপে ওঠে, সবাই বলে বাঁচাও, আমি গেলাম কে বাঁচাইবে ওকে, হুজুর আপনি বাঁচান। আমি বললাম, তাহলে আমারে বাঁচাইবো কেডা, তাই আল্লাহ, আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই, এত দূরত্ব থাকে, আমরা কারে ড্রাইভিং করে যে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না, ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে, প্যাসেঞ্জার প্লেন, এগুলো ইউজ করি। ঢাকা থেকে এগুলো চলে, সৈয়দপুরে যায় কিছু, রাজশাহীতে, সিলেটে, চিটাগাংয়ে যায়, যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায়। তো আমরা এগুলোতে যখন চড়ি, মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে, এরা খুবই সুন্দরী, বিউটিফুল লেডি, এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয়। এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না, কারণ এদের সৌন্দর্যটাই পুঁজি। এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে। আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে, তখন বলে, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আপনাদের সিট বেল্টটি বেঁধে নিন, এখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14,000 ফুট উপর দিয়ে এটা চিটাগাং এ পৌঁছবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দেখতে সুন্দরী, লিপস্টিক মেরে, ডিজাইন করে, মেকআপ নিয়ে, সুটেড বুটেড হয়ে এসেছে, কিন্তু যখনই বিমানটা 14,000 ফিট উপরে ওঠে, তখন তার মুখ দিয়ে বেরোয় আল্লাহু আকবার, কারণ সেও ভালো করে জানে, এই 14,000 ফিট উপরে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, মাননীয় প্রধানমন্ত্রী নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, এই হাওয়ার উপরে বিমানটা চলে, ওখানে কেউ আমারে বাঁচাতে পারে না, একজন ছাড়া চিল্লায় বলো, তিনি কে? তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল, আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই, আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন, তিনি কে?